Скажите, мне отправить? তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের আজকে যে জায়গায় নিয়ে চলে এসেছি আমি, সেটা কিন্তু নিউ বকখালি সি বিচ। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনারা তো বকখালি সি বিচে অনেক গেছেন, কিন্তু এই বকখালি সি বিচটা এখনও ভার্জিন আছে। তো সেই বকখালি সি বিচে আপনাদের নিয়ে চলে এসেছি। কীভাবে যাবেন, কোথায় থাকবেন বা থাকার আদৌ জায়গা আছে কি না, সমস্ত ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং সেখানে গিয়ে কী হয়, বিচটা কেমন, সে সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। তো বনগা লোকালের পরে কিন্তু সব থেকে বেশি ভিড় হয় সেটা হচ্ছে নামখানা লোকাল। আর আমরা এখন যাচ্ছি সাউথের দিকে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5:20। তো এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে, আর ভাড়া লাগছে মাত্র 25 টাকা। কি বিভৎস ভিড় দেখো সাউথের দিকে। আর ওই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো এই ট্রেনের ভিড় কিন্তু এরকম লেভেলের হয়। আর এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো সকাল 6:55 এখন উপস্থিত হলাম লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কিন্তু ট্রেনের নাম্বারটা চেঞ্জ হয়ে তারপর বেরিয়ে যাবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, সেটা আবার উঠে পড়ি ট্রেনে। তো ভিড় ট্রেনে লক্ষ্মীকান্তপুরে কিন্তু একটা সার্ভিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মশলা মুড়ি। মশলা মুড়ি দেখে দিচ্ছে, তো এই যে হচ্ছে মুড়ি মাখাটা, খেয়ে নি। ভালো, তবে পাঁচপুরার মতো নয়। লক্ষ্মীকান্তপুর ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর আমাদের মুড়িটাও প্রায় শেষের মুখে। তো এখন এসে পৌঁছালাম উকিলের হাট। এখান থেকে তোমাদের নতুন সি বিচ দেখাবো, সেটা হচ্ছে নিউ বকখালি। শিয়ালদা থেকে আমাদের কিন্তু ভাড়া লাগলো মাত্র 25 টাকা, মানে অ্যাকচুয়ালি নামখানাও 25 টাকা, নামখানার যেহেতু এটা আগের স্টেশন উকিলের হাট, তাও লাগলো 25 টাকা। তো এই যে হচ্ছে স্টেশন, দেখো উকিলের হাট। তো কটা উকিল আছে আমি জানি না। তো যাই হোক, এখান থেকে নেমে আমাদের টোটো ধরতে হবে, আর এই বিচটা প্রথম এক্সপ্লোর করতে যাচ্ছি। আমার কাছেও এক্সপিরিয়েন্সটা নতুন, আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে। তো চলুন। তো এই স্টেশন থেকে নিচে নেমে গেলাম, আর নিচে নেমে মানে একটাই এখানে লাইন। তো ওই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, একটাই পাকা রাস্তা আছে, ওখানে নিশ্চয়ই টোটো টোটো আছে। তো স্টেশন থেকে বেরিয়ে এই যে পাকা রাস্তাটা, মানে স্টেশন লাগোয়া একটা পাকা রাস্তা আছে, সেই রাস্তা থেকে বেরিয়ে আমরা সামনে বাজারের দিকে যাচ্ছি অটো বা টোটো ধরার জন্য। কী গাড়ি অ্যাভেলেবেল আছে সেটাও আমি জানি না, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এটা আবার। তো চলুন দেখতে থাকুন। তো এই দিকটা হচ্ছে স্টেশন রোড, যেটা থেকে আমরা হেঁটে 2 মিনিট লাগলো। আর এই যে বাজারটা যেটা দেখা যাচ্ছে, এই বাজারটার নাম হচ্ছে উকিলের বাজার। এখানে কিন্তু অটো টোটো সব কিছু পাওয়া যাবে। তো এখান থেকে টোটোটা রাস্তাটা খারাপ বলে রিজার্ভ করতে হয় আমাদের, মানে রিজার্ভ করে পার হেড প্রায় 30-40 টাকা করে পড়লো। তো আপনারা যারা আসবেন রিজার্ভ করে নেবেন, তাহলে সুবিধা হবে। এখান থেকে মাত্র কিন্তু 3 কিলোমিটার রাস্তা। তো আমরা যাচ্ছি এই দাদার টোটোতে। আচ্ছা দাদা, কেউ যদি সিঙ্গেল আসে তাহলে কত নেবে তোমরা? 50 টাকা পার হেড। আর যদি রিজার্ভ করে তাহলে কত? 100 টাকা। তো হচ্ছে রিজার্ভ মাত্র 100 টাকা পড়বে, 3-4 জন এরকম কোনো ব্যাপার নেই। তো চলুন। তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি রাস্তা ভালো আছে, কোথায় গিয়ে রাস্তা খারাপ হয় সেইটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা যে রাস্তা এখন ঢুকলাম, এটা হচ্ছে কাছাড়ি বাড়ির রাস্তা। তো জায়গাটার নাম হচ্ছে কাছাড়ি বাড়ি। তো রাস্তাটা কিন্তু এখান থেকে খারাপ শুরু। তো এইখানে যাওয়ার জন্য, এই নিউ বকখালি সি বিচে যাওয়ার পথে কিন্তু ঠিক এরকম ধরনের পরিবেশ দেখা যায়। এটা কিন্তু সুন্দরবনের অন্তর্গত, বিভিন্ন সুন্দর সুন্দর মাটির বাড়িগুলো, আর প্রত্যেকটা বাড়ি সংলগ্ন বাড়ির মধ্যে কিন্তু একটা করে পুকুর আছে, তার ছাপটা এখানে দেখা যাচ্ছে। আর খুব সুন্দর পরিবেশ, একদম শান্ত মনোরম রাস্তা। তবে যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপ না। তো এই সুন্দর ছাতিম গাছের তলা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এই রাস্তা ধরে আমরা আসলাম। এবার সামনের দিকে যাচ্ছি আমাদের যে নিউ বকখালি সি বিচ,
সেদিকটায় আমরা এবার যাচ্ছি। আর সামনের জায়গাটা দেখো কত সুন্দর, ছায়ায় ঘেরা। তো সামনে একটা কিন্তু খুব সুন্দর বন আছে, আর যে বনটা পুরো দীঘা দীঘা ফিল দিচ্ছে। এটা প্রচুর ঝাউ গাছ রয়েছে, কিছু সুন্দরী গান গড়ান গাছ এই সমস্ত রয়েছে। তো এইটা একটা খুব সুন্দর একটা অফবিট পিকনিক স্পট। তো সেই জায়গাটাই আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো আজকে এতটা গরম লাগছে, তার মধ্যে কিন্তু এই যে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, প্রচুর পরিমাণে ঝাউ গাছ আছে, সুন্দরী গাছ আছে, ঠিক আছে, সুন্দরবনের সমস্ত গাছগুলোই আছে, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু বেশ একটা শান্তি লাগছে, একটা হাওয়াও আছে নদীর, আর প্লাস হচ্ছে বেশ সুন্দর মনোরম পরিবেশ, একদম নির্জন, কেউ নেই। তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিক হয়, আর পিকনিকের স্পটটাও খুব সুন্দর, অসাধারণ জায়গা। সামনে নদী, এটা কিন্তু গঙ্গা, সামনেই গিয়ে গঙ্গা বঙ্গোপসাগরে মিলেছে, তার মিলনস্থল। তো সেই জায়গাটায় দেখাচ্ছি, এই যে হচ্ছে এটার এখানকার ভিউ পয়েন্ট, কী দুর্ধর্ষ লাগছে দেখতে, অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর জায়গা। আর গঙ্গাতে কিন্তু বেশ স্রোত, এইখানেই কিন্তু সমুদ্রের সাথে মিলিত হয়েছে। আর সামনে একটা বড় ট্রলার যাচ্ছে, এখান থেকে মানে ট্রলার গিয়ে নিশ্চয়ই কোনো জায়গা থেকে, মনে হচ্ছে হলদিয়া বন্দর থেকে আসছে এটা। তো বড় বড় অনেক ট্রলার আছে, এখান থেকে জল পাম্পের সেচের ব্যবস্থা করা হচ্ছে। আর যে সময় জোয়ার আসে, এই যে সুন্দরবনের যে গাছগুলো এই যে ভেঙে গেছে দেখা যাচ্ছে, এখনও ভিজা ভিজা রয়েছে, জোয়ারের সময় এই জায়গা কিন্তু পুরো মানে বোঝাই হয়ে যায় জলে, কী দুর্ধর্ষ সুন্দর লাগছে। তবে আমরা যেটা ভেবেছিলাম যে একটা খুব সুন্দর বিচ, তো সেই বিচটা কিন্তু না, এটা কিন্তু আমরা ভেবেছিলাম যে একটা খুব সুন্দর বিচ, স্নান করা যায়, কিন্তু এখানে কিন্তু স্নান করাটা একটু রিস্ক। কিন্তু বকখালি সি বিচের মতো কিন্তু এটা আমার মনে হলো না, বকখালি সি বিচে সাদা বালির বিচ, আর এখানে যে বালি মানে বালির চিহ্ন পাওয়া যাচ্ছে না, এখানে সেই মাটিটা এঁঠেল মাটি, আর এখানে প্রচুর সুন্দরী গরান গাছ টাছগুলো রয়েছে। তবে এটা পিকনিকের জন্য একটা সেরা স্পট, অফবিট একটা জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ। ট্রলারগুলো যাচ্ছে, আর এরকম হলদিয়া বন্দর থেকে আসছে প্রচুর ট্রলার, প্রচুর প্রচুর, সব হলদিয়া বন্দর থেকে আসছে। কিন্তু তো এখানে স্থানীয় কিছু এক কাকু দেখতে পাচ্ছি, তাদের মুখে একটু শুনে নিই। আচ্ছা কাকু, এটা মানে এই যে নিউ বকখালি সি বিচ এই জায়গাটার নাম, তাই এখানে কি স্নান টান করা যায়? স্নান করে, কিন্তু এই যে লেভেলের স্রোত আসছে, এতে কি স্নান করাটা মানে সঠিক হবে? নদীটা কিন্তু ডিপ আছে, অনেক ডিপ। এটা তো গঙ্গা বঙ্গোপসাগরের মিলিত স্থল, গঙ্গা যেমন প্রপার বকখালি, এটা চাতাল, কিন্তু এটা চাতাল না, চাতাল নেই, মানে এমনি কাদায় পড়তে হবে এরকম। যারা করে আর কি মহিলারা নিশ্চয়ই নামে না মনে হয় এখানে। এখানে তার মানে সব থেকে বেশি কি হয়, পিকনিক? পিকনিক হয়, মানে কোন সিজনটায় সব থেকে বেশি হয়? ডিসেম্বর জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারি। আপনারা কি এখানকার স্থানীয়? এখানেই বাড়ি। ও আচ্ছা, আচ্ছা এই জায়গাটায় পিকনিক করার জন্য কি কোনো চার্জ কাটে? না, মানে ফ্রি, ফ্রি অফ কস্টে। ডিসেম্বর জানুয়ারিতে ভীষণ ভিড় হয় তাই তো, আর এই জায়গায় তখন স্নান করে। আচ্ছা এখান থেকে কি কোনো নৌকা সার্ভিস আছে যে কোথাও একটু ঘুরতে টুরতে নিয়ে যায় বা কিছু? একটু ওই পাশের দ্বীপটার নাম কি? সাগর, সাগরদ্বীপ, মানে গঙ্গাসাগর তাই তো? ও আচ্ছা আচ্ছা, এই ট্রলারগুলো তার মানে আসছে হচ্ছে হলদিয়া বন্দর থেকে? ও আচ্ছা, খিতিরপুর থেকে, আমি ভুল বলছিলাম, খিতিরপুর থেকে বাংলাদেশ যাচ্ছে। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো একটা জিনিস একটুখানি আমি ভুল বলেছিলাম, আমি বলছিলাম যে এটা হলদিয়া বন্দর থেকে আসছে সমস্ত ট্রলারগুলো, তো অ্যাকচুয়ালি হলদিয়া বন্দর থেকে এটা আসছে না, এটা আসছে মানে ইয়ে থেকে কী বলে ওকে, সাগরদ্বীপ থেকে, সাগরদ্বীপের ওই পাশ থেকে আসছে, খিতিরপুর ডক থেকে, কলকাতা থেকে আসছে, কলকাতা থেকে এসে এটা সোজা চলে যাচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের প্লাগও আছে দু একটা মানে ট্রলারে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রলারটা আসছে, এটা খিদিরপুর ডক হয়ে এসে সোজা বাংলাদেশ যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশের প্লাগ। এতক্ষণ দাঁড়িয়ে আছি, ট্রলারের পর ট্রলার পার হচ্ছে, সব খিদিরপুর ডক থেকে এসে বাংলাদেশ যাচ্ছে, কি দুর্ধর্ষ লাগছে। তবে এখানকার যে স্রোতটা সেটা কিন্তু অনেকটা, এখানে কিন্তু স্নান করার মানে পুরোপুরি রিস্ক নিয়ে করতে হয়। বকখালি যেরকম সাদা বালির বিচ, বালির মতো মানে স্ল্যাব করা আছে, এখানে স্ল্যাব করা নেই। তবে যারা পিকনিক করতে আসে তারা অনেকে স্নান টান করে, তো বেশ ভালো লাগছে জায়গাটাকে দেখে, কী দুর্ধর্ষ। আর ওই পাশে যে দ্বীপটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সাগরদ্বীপ, মানে সুন্দরবনের সব থেকে জনবহুল দ্বীপ হচ্ছে সাগরদ্বীপ, যেখানে গঙ্গাসাগর হয়, গঙ্গাসাগরের আর কি মেলাটা হয়। তবে এখানে বেশ কিন্তু স্রোত থাকে। তো এবার বলি যে বকখালির সাথে এইটার যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু বকখালি অনেকটা এগিয়ে থাকবে। এটা কিন্তু জনমানবহীন একটা বিচ, ভার্জিন বিচ বলা যেতে পারে।
তো এখানে সেরকম কোনো রিসর্ট বা সেরকম কিছু তৈরি হয়নি, এটা একমাত্র পিকনিকের জন্য ইউজ করে যারা পিকনিক করতে আসে একটু অফবিট, মানে তাদের নিজেদের এসে একটা মানে ফিস্ট মতো করা, তার জন্য কিন্তু এটা ইউজ হয়। তো এইখানকার যোগাযোগ ব্যবস্থার কথা বলতে হলে তো এখানে যেমন টোটোটা রিজার্ভ করে আসতে হয়, যাওয়ার সময় তেমন কোনো টোটো পাওয়া যাবে না, এই সমস্ত সমস্যার মুখোমুখি আপনাদের হতে হবে। তো সেই দিক থেকে এটা অনেকটা পিছিয়ে, কিন্তু যদি অফবিট মনোরমের দিকের কথা বলা হয়, মানে সেরকম কোনো লোকজন নেই খুব ভালো একটা বিচের, তাহলে সেই দিক থেকে কিন্তু এটা খুবই ভালো। তবে রাত্রেবেলায় কিন্তু এখানে খুবই অসুবিধা, যারা যা পিকনিক টিকনিক করে সবাই দিনের বেলা পিকনিক করে টোরে সন্ধ্যের মধ্যে এখান থেকে তাদের চলে যেতে হয়, কেননা যেহেতু অফবিট কোনো কারেন্টের ফেসিলিটি নেই। এই হচ্ছে এখানকারের মহল। তো এই জঙ্গলটাকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এই জঙ্গলের পরিবেশটা হচ্ছে এরকম, দেখেন এই যে বিভিন্ন ধরনের সুন্দরী গাছ টাছগুলো সব এই মানে জলের কারণে আর কি ভেঙে পড়ে রয়েছে। জল যেহেতু প্রতিনিয়ত অমাবস্যা পূর্ণিমায় জল বাড়ি খেয়ে খেয়ে দেখেন শিকড় বেরিয়ে গেছে সবকটার, মানে মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে যত স্রোত হচ্ছে। আর গাছগুলোর অবস্থা এরকম হচ্ছে, এরকম আগে নাকি এই সাইডের দিকে অনেকটা প্রচুর ছিল গাছ, আস্তে আস্তে দ্বীপটা একটু ক্ষয় হচ্ছে। এই পাশে যেহেতু বাঁধটা তো দেওয়া নেই, সরকার থেকে কোনো রক্ষণাবেক্ষণও হয় না এই জায়গাটা, তাই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে হয়তো আরও ভেঙে যাবে। তো যাই হোক, এই জায়গাটা হচ্ছে এরকম। আর আমি আরও কিছু দেখাই আপনাদের সামনে গিয়ে, এই বিচের পাড়টা কী সুন্দর লাগছে দেখেন। তো আমরা মাত্র তিন চারজন এখানে এসেছি, বেশ ভালোই লাগছে, কী সুন্দর লাগছে। এখানে গাছগুলো সব সুন্দরী গরান গাছের সব শিকড়গুলো রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু প্রচুর এরকম গাছ প্রচুর। তবে এখানে যারা মৎস্য শিকার করে তারাই বেশি আসে এই দ্বীপটায়, এখানে এসে তাদের রান্নাবান্না খাওয়া দাওয়া করে, এক দুজনের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। আর ওখানে খুব সম্ভবত মাছ ধরতে এসছে, তারা টেন্ট করে আছে, এখানে পিকনিক টিকনিক করতে আসে সবাই, এছাড়া এই বিচে এমন কিছু নেই। আর এখানে বিচটা প্রচুর নোংরা হয়ে আছে, মানে প্রচুর পরিমাণে এখানে মানে পিকনিক হয় মানে সিজনে, সেই নোংরাগুলো কিন্তু পরিষ্কার করার কেউ নেই। তো এই হচ্ছে ব্যাপার, বেশ ভালো লাগলো জায়গাটা, নির্জন, বাড়ির কাছে হলে বিকালে বিকালে মাঝে মাঝে আমি আসতাম। তো এখানে যদি কোথাও থাকতে হয়, এখানকার এক স্থানীয় বাসিন্দার কাছে আমি একটু শোনার চেষ্টা করছি, এখানে ধারে কাছে কোনো আদৌ হোটেল আছে কিনা, কেউ যদি এই জায়গাটা এসে ভালো লাগে, অনেকে থাকার ইচ্ছা হয় অফবিট জায়গায়, তো সেটা একটু শুনে নিচ্ছি, আমিও নতুন জানতে পারছি আপনাদেরও জানাচ্ছি। আচ্ছা কাকু, এখানে কি কোনো হোটেল আছে থাকার? না না, এখানে কোনো থাকার হোটেল নেই, খাওয়ারও হোটেল নেই। থাকা খাওয়ার কোনো হোটেল নেই? তাহলে এখানে যারা পিকনিক করতে আসে তারাই একমাত্র থাকে, মানে থাকে মানে সেটা তো মনে হয় বিকালবেলা বেরিয়ে যেতে হয় নাকি? খাওয়ার বানায় এখানে, খেয়ে খাওয়া দাওয়া করে চলে যায়, মানে তাও বিকালের মধ্যে, রাত্রে থাকার কোনো ব্যবস্থা নেই? আচ্ছা, আর এখানে এমনি এই এই জায়গাটায় মানে কারা সব সময় থাকে? এই জায়গাটায় সবসময় আমাদের গ্রামবাসীরা, গ্রামবাসীরা যারা মাছ টাছ ধরে তারা মিন ধরে, মিনরা, মিন মানে ওই বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি ধরে, তাই তো? এই জায়গাটায়, এই জায়গাটা বেশি পাওয়া যায়। ও আচ্ছা, এখান থেকে তো কোনো নৌকা সার্ভিস টার্ভিস অন্য দ্বীপে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থাও নেই? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বকখালি, তুমি যেভাবে যে আনন্দ পাবে তার থেকে এখানে আনন্দ বেশি পাবে। তার কারণ এখানে এই যে জঙ্গলের ভিতরে যে ছাওয়া ছায়া, বকখালি কিন্তু এটা হচ্ছে ছায়া পাওয়া পাবে না। না না, ওই যা করে স্নানের মধ্যেই আনন্দ, আর ওই বালিটার হচ্ছে মধ্যে ঘোরাফেরা, এই রোদ উঠলে, কিন্তু এই রোদ উঠলে তুমি বকখালি মানে নিউ বকখালি এই যে ছাওয়া একটা এমন জিনিস, মানুষ এটা তো স্বস্তি খুব ভালো মনে করে। হ্যাঁ, সুস্থতা, সুস্থতা মানুষ। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সবথেকে ভালো জায়গা। কিন্তু যদি এইখানে কোনো লজ হোটেল ফোটেল যদি তৈরি হতো আর মানুষজন, তাহলে বকখালির থেকে এখানে লোক আরও বেশি বেশি আসতো। ঠিক, আরও বেশি, একদম ঠিক বললেন, ধন্যবাদ কাকু। তো কাকু আমাদের একটা খুব ভালো কথা বললেন, যে বকখালি যারা যায় আর কি রোদ্রের মধ্যে, তাদের কিন্তু মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়, সেই দিক থেকে এই নিউ বকখালি সি বিচ কিন্তু এক অন্যতম। কেননা এখানে যে প্রচুর পরিমাণে সুন্দরবনীয় গাছ রয়েছে, সেই গাছ ঘিরে যে ছায়াটা রয়েছে, সেই ছায়াতে কিন্তু একটা স্বস্তি আসে আর কি, খুব মনোরম পরিবেশ আর ভালো লাগছে। এত গরম পড়েছে তাই কিন্তু আরও গরম লাগছে না, এখান থেকে খুব সুন্দর গঙ্গার হাওয়া প্লাস এই জায়গার ছায়া। এই জায়গাটা ছিল চোড়াটা আরও হচ্ছে প্রায় নদীর হাঁপাহাঁপি, মানে ওই পাশে প্রায় সাগর দ্বীপের কাছাকাছি ওর হাঁপাহাঁপি ছিল, পরপর ভেঙে আসছে মানে প্রায় শেষের পথে, এর পথে কিন্তু মানে এবারে যেভাবে ভাঙছে এ নিউ বকখালি আর পরে আর থাকবে না। ও আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু একটা খুবই বিষয়, যে জিনিসটা আপনাদের জানালাম যে এই নিউ বকখালি সি বিচটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে মানে ক্ষয় হচ্ছে জলের তারতম্যের কারণে, বঙ্গোপসাগরের নোনা জল এসে ভেঙে দেয়, গাছগুলো পড়ে যায়, তার জন্য ভূমি ক্ষয় হয়, আর সেই বীচ সমস্ত দ্বীপগুলো আস্তে আস্তে কিন্তু এইভাবেই নষ্ট হচ্ছে। আচ্ছা কাকু, তাই যে ভেঙে আসছে, আপনারা তো এই সামনেই নিশ্চয়ই পাড়াগায় থাকেন? একদম ওই সামনেই, ওই তো ক্লাব যে আছে সামনে। আর এই জঙ্গলটাকে টোটাল হচ্ছে যদি তৈরি করতে হয় আমাদের বুধা হয় লক্ষণ ক্লাব করেছে।
ও আচ্ছা আচ্ছা, তাই এইটা যদি ভাঙতে ভাঙতে অনেক দূর যায় তাহলে আপনার কোথায় গিয়ে উঠবেন, বাসস্থান কি হবে? ভগবান জানে, কিন্তু যদি সরকার যে কোনো সরকার যদি এটা হচ্ছে নদী ভাঙন রোধ করত, তাতে খুব আমরা গ্রামবাসীরা অনেকটা মানে সেই সরকারকে বাহবা দিতাম। একদম ঠিক। তো কাকু একটা জিনিস বলছেন যে এই যে মানে খুব সুন্দর একটা সি বিচ অফবিট, তো এই সি বিচটাকে যদি মানে কোনো সরকার বা কোনো মানে মানে আর কি সংস্থা থেকে যদি রক্ষণাবেক্ষণ করতো, কেন এই গ্রামবাসীর অত অর্থ সামর্থ্য নেই যে এই জায়গাটাকে এই যে ক্ষয় রোধটা করবে, সেটা যদি করা হতো তাহলে এই গ্রামবাসীরা বিভিন্ন দোকানপাট হোটেল টোটেল এই সমস্ত করে কিন্তু মানে একটা খুব সুন্দর এই জায়গাটা একটা পর্যটন স্থল হতো, সেটাই কাকুরা বলছে। তো এই যে মাঠটা দেখা যাচ্ছে এটা কিন্তু নিউ বকখালির মাঠ, আর এইটা একটু রাস্তাটা একটু খারাপ আছে, তবে পিচের রাস্তা আর এই সামনের পরিবেশটা ঠিক এরকম। তো এই জায়গাটাই ওই মানে এখানকার গ্রামবাসী যে কাকুটা বললো এই জায়গাটার কথাই বলছিল, যদি এটা একটা ভালো ট্যুরিস্ট স্পট হয়, বিশেষ করে নদীর ভাঙন রোধ যদি করা যায় কোনোভাবে, তাহলে কিন্তু এই জায়গাটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট হবে। আর ট্যুরিস্ট স্পট হলে এই সমস্ত দিকের যত গ্রামবাসীরা আছে তারা কিন্তু তাদের একটা দৈনন্দিন একটা উপার্জনের ব্যবস্থা এখান থেকে করতে পারবেন। তো যদি কোনো আধিকারিক দেখে থাকেন বা কেউ যদি এই ভিডিওটাকে দেখেন, তো এই সুন্দর পর্যটন স্পটটাকে যদি কিছু করা যায় সেটা নিয়ে একটু ভাববেন। তো এই ছিল এই নিউ বকখালি সি বিচের মানে এই পরিবেশটা। তো দেখো কত পেঁয়াজের খোসা পড়ে রয়েছে। তবে এখানে একটা জিনিস ভালো বোঝা যাচ্ছে, এত গাছপালা এত ছায়া না, অসাধারণ, প্রচুর বড় পিকনিক গ্রাউন্ড, প্রচুর বড়। দেখো কতটা বড় পিকনিক গ্রাউন্ড। আর এখান থেকে সোজা ওই যে দেখা যাচ্ছে গঙ্গাটা, আর অনেকটা বড়, বেশ বড় বাগান, ভীষণ বড়। কিন্তু পুরো একটা ছোটোখাটো দ্বীপ হলে যেরকম হয় ঠিক সেরকম। তো এই ছিল নিউ বকখালি সি বিচ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে, একদম মনোরম পরিবেশ। তবে এই যেইভাবে ভাঙন ধরছে তার আগে একবার অবশ্যই আপনারা এসে ঘুরে যান, যাতে এই জায়গাটার এত সুন্দর পরিবেশের একটা আনন্দ উপভোগ করতে পারেন।